প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা পরীক্ষার কথা শুনেছ। তোমাদের ক্লাস টিচার নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষার ব্যাপারে জানিয়েছে, অথবা তোমাদের সহপাঠীদের মাধ্যমে হলো তোমরা পরীক্ষার কথা শুনেছ। 25 তারিখ থেকে তোমাদের একটা পরীক্ষা হবে। তো সে পরীক্ষায় আমাদের ফিজিক্সের সিলেবাস থাকবে অধ্যায় 1 থেকে অধ্যায় 4 পর্যন্ত, অর্থাৎ অধ্যায় 1, 2, 3, 4। আমরা এখন চতুর্থ অধ্যায়টায় পড়ছি। চতুর্থ অধ্যায়ে শক্তির বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আসলে গত ক্লাসে এই পেজটা, যে পেজটা তোমরা এখন দেখছো, এই পেজটা আমি তোমাদেরকে আপলোড দিয়েছিলাম। অনেকে বলেছে বুঝেছো, অনেকে বলেছো বুঝো নাই। আমি একটু ব্যাখ্যা করব এই জিনিসগুলো আজকে, এবং এখান থেকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমাদের পরীক্ষায় আসে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে একটু আলোচনা করব। এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষায়ও আসার সম্ভাবনা খুব বেশি, তাই আশা করি যে তোমরা এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। তোমরা ইতিপূর্বে সপ্তম শ্রেণীতে জেনে এসেছো যে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, অর্থাৎ তোমরা জানো যে শক্তি সৃষ্টিভাগ অংশ নেই, শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়, এবং মহাবিশ্বের মোট যে শক্তির পরিমাণ সেটা নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। শক্তি যদি সংরক্ষণশীলতার, এটাই হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতি। আর শক্তি যদি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, তাহলে দেখো একটা বস্তু যখন উপর থেকে পড়বে মুক্তভাবে পড়ন্ত, ধরো এই কলমটা মুক্তভাবে পড়ন্ত উপর থেকে নিচের দিকে পড়ছে, এটা উপর থেকে নিচের দিকে পড়ার সময়ও শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে। তো আমরা আসলে সেটা নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করো, এখানে দেখো একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা ধরে নিয়েছি এটা একটা অ্যাম্বরের বস্তু, যেটা এই বিন্দুতে আছে। এই বিন্দুটা, এটা ভূপৃষ্ঠ, এই বিন্দুটা ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আছে। তার মানে হচ্ছে যেই কেউ বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় এই বিন্দুতে স্থির অবস্থায় রেখেছে। তোমরা জানো যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যদি কোনো বস্তুকে তোলা হয়, তোমরা জানো বস্তুর মধ্যে কিছু শক্তি সঞ্চিত হয় যেটা বিভব শক্তি হিসাবে থাকে, অর্থাৎ এই বিন্দুতে অ্যাম্বরের বস্তুটার কিছু বিভব শক্তি থাকবে। সেই বিভব শক্তি তোমরা বিভব শক্তির রাশিমালা অনুসারে বলতে পারবা। বস্তুর ভর যদি এম হয়, অভিকর্ষজ ত্বরণ জি, আর বস্তু যেহেতু এইচ উচ্চতায় আছে, তাহলে বিভব শক্তি ইপি সমান হচ্ছে এম জি এইচ। আবার একটু খেয়াল করে দেখো, বস্তুটা এইচ উচ্চতায় স্থির অবস্থায় আছে, কিন্তু এই বিন্দুতে বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে এই বিন্দুতে তুলে স্থির অবস্থায় রাখা হয়েছে। তার মানে হচ্ছে বস্তুটার ব্যাগ নেই। ব্যাগ যদি না থাকে, তোমরা জানো যে ব্যাগ না থাকলে গতিশক্তি থাকে না, কারণ গতিশক্তির সমীকরণ যদি তোমরা যেটা জানো, ই কে সমান তোমরা জানো যে হাফ অফ এম ভি স্কোয়ার। এখন যদি দেখো যে কোনো বিন্দুতে বস্তুর ব্যাগ নেই, ব্যাগটা শূন্য, ব্যাগটা শূন্য হলে ই কে এর মান কি হয়ে যাবে? শূন্য। তাই এ বিন্দুতে এম ভরের বস্তুর ই কে শূন্য। ইপি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা বিভব শক্তি বলছি বাংলায়। ই কে হচ্ছে কাইনেটিক এনার্জি, যেটাকে আমরা বাংলায় বলছি গতিশক্তি। তার মানে এ বিন্দুতে বস্তুর বিভব শক্তিটা হবে বিভব শক্তির রাশিমালা অনুসারে এম জি এইচ, এবং ই কেটা হবে শূন্য। কেন? যেহেতু এ বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় আছে। তাহলে এ বিন্দুতে বস্তুর মোট যান্ত্রিক শক্তি কত হবে? যান্ত্রিক শক্তি, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি মেকানিক্যাল এনার্জি, এম ই দিয়ে বুঝাচ্ছি, মেকানিক্যাল এনার্জি। যে কোনো বিন্দুতে বস্তুর মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি হয় বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি। তাহলে আমরা এ বিন্দুতে মেকানিক্যাল এনার্জি সমান লিখতে পারি ইপি প্লাস ই কে। এখানে ইপি এর মান বসাচ্ছি এম জি এইচ, ই কে এর মান জিরো, অর্থাৎ এ বিন্দুতে মোট যে শক্তি বা মোট যে যান্ত্রিক শক্তি সেটার মান হচ্ছে এম জি এইচ। এবার একটু খেয়াল করো, আমরা চিন্তা করছি বস্তুটা এই যে এই উচ্চতায় ছিল, এই উচ্চতা থেকে বস্তুটা নিচের দিকে পড়ছে, মুক্তভাবে পড়ছে, কেউ এটাকে ছুঁড়ে মারেনি, অর্থাৎ জাস্ট ছেড়ে দিয়েছে। এটা এখানে আটকানো ছিল, সেই আটকানো বা বাঁধনটা ছেড়ে দিয়েছে। বাঁধনটা যখন ছেড়ে দিয়েছে, বস্তুটা অভিকর্ষের টানে নিচের দিকে পড়ছে। আসলে বস্তু যখন অভিকর্ষের টানে নিচের দিকে পড়ে, তখন আমরা সেটাকে মুক্তভাবে পড়ন্ত বস্তু বলি। তো অভিকর্ষের টানে বস্তুটা, দেখো মনে করো যে এই এ বিন্দু থেকে বা এই উচ্চতা থেকে এক্স দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে আসলো, মানে বস্তুটা এখানে ছিল, এটাকে আমরা এই বিন্দু বলতে পারি। এই এ বিন্দু থেকে এক্স দূরত্ব অতিক্রম করে বস্তুটা বি বিন্দুতে আসলো। বি বিন্দুতে আসলে
দেখো, বিবিন্দু যেহেতু ভূমি, ভূমি এবং সর্বোচ্চ উচ্চতা যেটাতে আমাদের একটা কি আছে, তল আছে, এই তল এবং এই তলের মাঝামাঝি একটা জায়গায় আছে, এই জায়গায় বস্তুটা কিন্তু স্থির থাকবে না, বস্তুটা গতিশীল থাকবে। তার মানে আমরা আবার বলছি কথাটা একটু খেয়াল করো, অভিকর্ষের টানে বস্তুটা এ বিন্দু হতে এক্স দূরত্ব অতিক্রম করে বিবিন্দুতে আসলো। এখন বিবিন্দুতে বস্তুর মধ্যে কি কি শক্তি থাকবে? বিবিন্দুতে বস্তু যেহেতু ভূমি থেকে উপরে আছে, তার মানে হচ্ছে এটার মধ্যে বিভব শক্তি থাকবে আর গতি শক্তি থাকবে। কারণ কি? বিবিন্দুতে বস্তুটা স্থির নেই, উপর থেকে পড়তে পড়তে এখানে ব্যাগটা শূন্য ছিল, কিন্তু অভিকর্ষের টানে যত নিচের দিকে পড়ে আমরা জানি ব্যাগ তত বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে তত এ বিন্দুতে এসে একটা নির্দিষ্ট ব্যাগ সে অর্জন করবে। এখন একটু খেয়াল করো, বস্তুটা যদি এক্স দূরত্ব অতিক্রম করে বিবিন্দুতে আসে, তার মানে এই জায়গাটুকু যদি এক্স হয়, পুরো জায়গাটুকু যদি এইচ হয়, তাহলে ভূমি থেকে বস্তুটা কত উপরে আছে? ভূমি থেকে বস্তুটা আছে এইচ মাইনাস এক্স পরিমাণ উপরে। এটা আমাদের কমন সেন্স দিয়ে আমরা বুঝতে পারি। তাহলে বিবিন্দুতে বস্তুর বিভব শক্তি ইপি সমান কি হবে? এম জি, বস্তুর ভর যেহেতু এম, অভিকর্ষ ত্বরণ যেহেতু জি, এম জি ইন্টু ভূমি থেকে বস্তু কত উপরে আছে। দেখো, অভিকর্ষ আমরা বিভব শক্তি বের করার সময় সবসময় যে উচ্চতাটুকু বা যেই দূরত্বটুকুর মান বসিয়ে থাকি সেটা হচ্ছে বস্তুটা ভূমি থেকে কত উপরে আছে। ঠিক এখানেও আমরা বিভব শক্তি বের করার সময় যে মানটা বসাবো সেটা হচ্ছে বস্তু ভূমি থেকে কত উপরে আছে, ভূমি থেকে এইচ মাইনাস এক্স পরিমাণ উপরে আছে। তাহলে এম জি এইচ মাইনাস এক্স, এটা আমরা জাস্ট একটু সিম্পল ম্যাথ করলাম, ব্রাকেটটা তুলে দিলাম, এম জি এইচ মাইনাস এম জি এক্স পেলাম। এখন আমি যদি চিন্তা করি যে বস্তুটা বিবিন্দুতে এসে ভি ব্যাগ লাভ করলো, অর্থাৎ এখানে যে ব্যাগ ছিল সেটাকে, বস্তুটা এখানে যখন ছিল যে ব্যাগ ছিল সেটা ইউ ইকুয়াল জিরো, বিবিন্দুতে আসার পর বস্তুর যে ব্যাগ হলো আমি ধরে নিলাম সেই ব্যাগটা হচ্ছে ভি, তাহলে আমরা এখানে গতিশক্তি লিখতে পারি। গতিশক্তি সমান আমরা জানি হাফ অফ এম ভি স্কোয়ার। তোমরা গতির অধ্যায়ে দেখেছো ভি স্কোয়ার সমান একটা ফর্মুলা আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এস। এস এর পরিচয় কি? অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ আমি যদি এই এটাকে এস দূরত্ব হিসাবে চিন্তা করি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, একটা বস্তু যদি এ থেকে বি বিন্দুতে যাই, তাহলে এ বিন্দুতে বস্তুর আদি ব্যাগ ইউ, বি বিন্দুতে বস্তুর আদি শেষ ব্যাগ যদি ভি হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। যেহেতু উপরে নিচের বিষয়, অভিকর্ষজ ত্বরণ কাজ করে এখানে, সেজন্য আমরা এখানে জি এস লিখতাম। এখন দেখো, আমি এই যে ভি স্কোয়ারের জায়গায় লিখে দিলাম ইউ স্কোয়ার প্লাস টু জি এস। তোমরা এটা নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে যে বস্তুটা যেহেতু স্থির অবস্থা থেকে পড়েছে, তার মানে ইউ এর মানটা এখানে কত হচ্ছে? জিরো। ইউ এর মানটা আমরা জিরো বসিয়ে দিলাম, আর এস ছিল বস্তুটার অতিক্রান্ত দূরত্ব। এই এই সূত্রটার মধ্যে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই এই সিচুয়েশনে আমরা কি দেখছি? বস্তু যখন এই জায়গা থেকে এই জায়গায় আসলো, তখন কত দূরত্ব অতিক্রম করেছে? এস দূরত্ব তো না, বস্তু যে দূরত্ব অতিক্রম করেছে সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করেছি। সো এস রিপ্লেস বাই এক্স, অর্থাৎ এস এর জায়গায় আমরা এক্স লিখে দিলাম। অর্থাৎ আমরা এখানে ইউ স্কোয়ারের মান যেহেতু স্থির অবস্থা থেকে পড়েছে, সেজন্য আদিবেগটা শূন্য, এবং আমরা যেহেতু বস্তু যেহেতু এক্স দূরত্ব অতিক্রম করেছে, তাহলে আমরা এখানে যে এসটা ধরেছিলাম সে এসকে এক্স লিখে দিলাম। এরপরে দেখো, আমরা জাস্ট ব্রাকেট তুলে গুণ করে দিলে হাফ অফ এম ইন্টু টু জি এক্স থাকে, এখানে টু আর মানে হাফ আর টু ক্যান্সেল আউট হয়ে যায়, আর কি থাকে? এম জি এক্স, অর্থাৎ ই কে এর মানটা পাই এম জি এক্স। আশা করি তোমরা এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট। অর্থাৎ তোমরা যদি একটু দেখো এখানে, এই যে ই কে বের করার পার্টটা, এই পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে। এটা খুব ভালোভাবে বুঝতে হবে, দরকার হয় তোমরা ভিডিওটা পজ করে বারবার একটু দেখে নিও এই জায়গাটাই, বুঝতে অসুবিধে হলে আমাকে জানায়ও। তাহলে দেখো, তোমরা যদি একটু খেয়াল করো, বি বিন্দুতে বস্তুর যে গতিশক্তি, সেই গতিশক্তিটা এম জি এক্স। এক্স এর পরিচয় কি? বস্তুটা যতটুকু পথ অতিক্রম করে এসেছে উপর থেকে, যতটুকু পথ, কতটুকু পথ অতিক্রম করেছে? এক্স পরিমাণ পথ অতিক্রম করেছে। তো আমরা যদি আগের মতো বিবিন্দুতে বস্তুর মোট শক্তি বের করতে যাই, বিবিন্দুতে বস্তুর মোট শক্তি কি হবে? যথারীতি বিভব শক্তি যোগ গতিশক্তি। তাহলে বিভব শক্তি কত? বিভব শক্তি বিবিন্দুতে বিভব শক্তি হচ্ছে এম জি এইচ মাইনাস এম জি এক্স, বিবিন্দুতে গতিশক্তি কত? এম জি এক্স। তাহলে আমরা যোগ করলে কি পাই? বিভব শক্তি এম জি এইচ মাইনাস এম জি এক্স, এটা বিভব শক্তি, যোগ গতিশক্তি এম জি এক্স, এম জি এক্স এম জি এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস হয়, তার মানে এখানে আর কি থাকে? এম জি এইচ। তার মানে আমরা দেখেছিলাম এ বিন্দুতে বস্তুর মোট যান্ত্রিক শক্তি ছিল এম জি এইচ, বি বিন্দুতেও বস্তুর মোট যান্ত্রিক শক্তি এম জি এইচ, অর্থাৎ বস্তুর কোনো শক্তির কি হয়নি, অপচয় হয়নি এখানে। শক্তি এ বিন্দুতে যা ছিল, বি বিন্দুতেও যান্ত্রিক শক্তিটা একই রয়ে গেছে, অর্থাৎ পরন্ত বস্তু আসলে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলে,
শক্তির অপচয় এখানে আমরা দেখতে পাইনি। আমরা যদি আরেকটু ফার্দার অগ্রসর হয়ে দেখি যে সি বিন্দুতে আসলে শক্তিটা কি হয়, তোমরা দেখবা যে সি বিন্দুতে যখন বস্তুটা আসবে, সি বিন্দুর পরিচয়টা একটু ক্লিয়ার করো। সি বিন্দু হচ্ছে মাত্র ভূমিটা স্পর্শ করেছে, বস্তুটা উপর থেকে পড়তে পড়তে মাত্র ভূমিটা স্পর্শ করেছে, ওই বিন্দুটাকেই আমরা সি বিন্দু বলছি। অর্থাৎ তাহলে সি বিন্দুতে দেখো, সি বিন্দুতে বস্তুটা যেহেতু ভূমিকে স্পর্শ করে ফেলেছে, তার মানে সি বিন্দুটা ভূমিতে লেগেই আছে। তার মানে সি বিন্দুতে এইচ এর মানটা কত হয়, জিরো। অর্থাৎ বস্তু কত উচ্চতায় আছে, ভূমি থেকে কত উচ্চতায় আছে, শূন্য উচ্চতায়। তো বস্তু যদি ভূমি থেকে শূন্য উচ্চতায় থাকে, বিভব শক্তি ইপি সমান এম জি এইচ, যেখানে এইচ এর মান আমরা জিরো বসাতে পারি। অর্থাৎ এইচ এর মান জিরো বসালে আমাদের ইপি এর মানটা জিরো হয়ে যায়। অর্থাৎ সি বিন্দুতে বস্তুর যেই বিভব শক্তি সেটা কত হয়ে গেল, শূন্য। আর গতিশক্তি কত হলো, ইকে সমান আমরা জানি সি বিন্দুতে এসে যদি বস্তুটার ব্যাগ ভি ধরি, এখানে যেখান থেকে আসতেছে সেখানে, মানে এই যে আদিবিন্দুটাকে এ বিন্দু ধরলে, এ বিন্দুতে তোমরা ব্যাগটা জানো কত, যেহেতু স্থির অবস্থা থেকে পড়ছে, তার মানে আদি ব্যাগ ইউ এর মানটা জিরো। আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এস লিখলাম। যথারীতি আমরা একটু খেয়াল করে দেখো তুমি বস্তুটা, আমি যেহেতু তোমরা একটু খেয়াল করো, এখানে অনেকে একটু কনফিউশনে পড়ে যায়, আমি এস এর মানটা কি লিখেছি, এইস। তার মানে হচ্ছে বস্তু কত দূরত্ব অতিক্রম করে এসেছে সি বিন্দুতে আসা, সি বিন্দুতে আসতে গিয়ে বস্তু কিন্তু বি, অনেকে বলে যে বি বিন্দু থেকে সি বিন্দুতে এসেছে, বি বিন্দু থেকে, হ্যাঁ বি বিন্দু হয়ে সি বিন্দুতে এসেছে। আমি যদি এইচ মাইনাস এক্স লিখতাম, এই এস এর জায়গায় বস্তুর অতিক্রান্ত দূরত্ব এইচ মাইনাস এক্স লিখতাম, তাহলে বি বিন্দুর ব্যাগটা হতো আদি ব্যাগ আর সি বিন্দুর ব্যাগটা হতো শেষ ব্যাগ। কিন্তু আমরা কি করেছি, আমরা হিসাবটা একটু সহজে করার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা এস এর জায়গায় লিখেছি এইচ, অর্থাৎ বস্তুর এইচ পরিমাণ সরণ কে নিয়ে আমরা চিন্তা করেছি। তাহলে এইচ পরিমাণ সরণ, এটুক সরণ নিয়ে যখন চিন্তা করব, তখন এই বিন্দুর ব্যাগটা হবে আদি ব্যাগ, এই বিন্দুর ব্যাগটা হবে শেষ ব্যাগ। এই বিন্দুর ব্যাগ আদি ব্যাগ, আদি ব্যাগের মানটা তোমরা জানো, বস্তু এখান থেকে মুক্তভাবে পড়েছে, স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়েছে, তাই এই বিন্দুর ব্যাগটা হচ্ছে কত, জিরো। এই জন্য আমরা ইউ এর মানটা আবারও জিরো ধরেছি, কিন্তু সরণ এস এর মানটা এবার আমরা এইচ মাইনাস এক্স ধরি নাই, সরণটা আমরা পুরাটাই কত ধরেছি, এইচ ধরেছি। তাহলে সরণ যখন আমরা এইচ বসিয়েছি, আমরা ক্যালকুলেশন করলে এম জি এইচ পাই। অর্থাৎ আমরা যদি আবারও সি বিন্দুতে মোট শক্তি বের করতে চাই, ইপি প্লাস ইকে, ইপি এর মান জিরো প্লাস ইকে এর মান কত, এম জি এইচ। অর্থাৎ আমাদের এখানে এম জি এইচ পাই। অর্থাৎ আমরা এই বিন্দুতে মোট শক্তি যা পাই, বি বিন্দুরও মোট যান্ত্রিক শক্তি তা পাই, এবং সি বিন্দুতেও মোট যান্ত্রিক শক্তি একই মান পাই। তার মানে হচ্ছে আমাদের এখানে যদি তুমি অন্য কোনো বিন্দু নিয়ে চিন্তা করো, সবগুলো বিন্দুতে যান্ত্রিক শক্তির মানটা একই পাবা, এবং যান্ত্রিক শক্তির মানটা একই পাওয়া বলেই তুমি আসলে বলতে পারবা যে পরন্ত বস্তু আসলে কি করে, শক্তির সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলে। তোমরা একটু খেয়াল করিও, এখানে যে বিষয়গুলো নিয়ে একটু কনফিউশন তৈরি হয়, তোমরা যখন বিভব শক্তি বের করবা, তখন এইচ এর মান যেটা বসাবা সেটা সবসময় চিন্তা করবা যে ভূমি থেকে কত উপরে আছে সেটা। আর যখন গতিশক্তি বের করবা, গতিশক্তিতে যে এক্স বা এস এর মান বসাতে হয় সেটা চিন্তা করবা, বস্তু কতটুকু পথ অতিক্রম করেছে, বস্তুর স্মরণ কতটুকু সেটা চিন্তা করবা। তাহলে বস্তুর স্মরণ এই বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য স্মরণ হচ্ছে এক্স, সি বিন্দুর জন্য বস্তুর স্মরণ কোথায়, স্মরণ তোমরা সবাই জানো, স্মরণ আমরা চিন্তা করি আদি থেকে শেষ, বস্তু ছিল আদিতে, সি বিন্দুতে যদি শেষ হয় তাহলে আদি থেকে শেষ হলে স্মরণ কত হবে, এইচ। আশা করি তোমরা এটা বুঝে গেছো, বস্তু যেহেতু সব বিন্দুতেই তোমার শক্তিটা মোট যান্ত্রিক শক্তি একই বলে আমরা বলতে পারি এটা যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। এখন তোমাদের পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে, বা তোমরা তোমাদের টেস্ট পেপারগুলো, তোমাদের এক্সারসাইজ বুকগুলো দেখলে দেখবা, সেখানে এইচ এর একটা মান দিয়ে দিবে। ধরো এইচ বললো 50 মিটার, মানে বস্তুটা 50 মিটার উপরে আছে, 50 মিটার উপর থেকে পড়ছে, এ এক্স এর একটা মান দিয়ে দিবে। মনে করো যে এক্স এর মান বলে দিল 20 মিটার, তারপরে বললো যে এম এর একটা মান দিয়ে দিল, এম এর মান দিয়ে দিল বস্তুটা 5 কেজি। তাহলে অর্থাৎ 5 কেজি ভরের একটা বস্তু 50 মিটার উপরে আছে। তা এখানে তোমাকে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে যে বস্তুটা শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। তুমি সেক্ষেত্র তিনটা বিন্দুর কথা চিন্তা করবা। এ বিন্দুতে তোমার এম জি এইচ, এম এর মানটা এখানে বসাবা, জি এর মান তোমরা জানো যে 9.8টা এখানে বসাবা, আর এইচ এখানে এ বিন্দুর ক্ষেত্রে হলে এইচ এর মানটা কত হয়, 50 মিটার বসাবা। এখন বি বিন্দুতে যদি তোমাকে বলে, তাহলে বি বিন্দুর যদি তুমি মোট শক্তি বের করতে চাও, তাহলে বি বিন্দুতে তুমি কি বের করবা, মোট শক্তি কি, আমরা ক্যালকুলেশন করে মোট শক্তিটা কি পেয়েছি, এম জি এইচ। তুমি সরাসরি এটা করবা না, তুমি বি বিন্দুতে বিভব শক্তি বের করবা, বি বিন্দুতে গতিশক্তি বের করবা আলাদা আলাদাভাবে, তারপর বিভব শক্তি গতিশক্তি যোগ করবা। বি বিন্দুর বিভব শক্তির ক্ষেত্রে দেখো কি পাচ্ছ, বি বিন্দুতে বিভব শক্তি এম জি এইচ মাইনাস এম জি এক্স, তোমরা জানো এখানে
এমজি এর মানগুলো তোমরা আলাদা আলাদা বসাতে পারো, বা এখানে এমজি এর মান একসাথে বসাইতে পারো, এইচ এর মান হচ্ছে 50 আর এক্স এর মান 20, এখানে যদি মানগুলো বসাও ক্যালকুলেশন করে তোমরা রেজাল্টটা পেয়ে যাবা। ঠিক একইভাবে সি বিন্দুর জন্য তোমরা মানগুলো বসিয়ে সি বিন্দুতে শক্তিটা বের করতে পারবে। অর্থাৎ যদি তোমাদেরকে এইচ এক্স এরকম অ্যাবাস্ট্রেক মান না দিয়ে তোমাদেরকে যদি ম্যাথমেটিক্যালি মানগুলো দিয়ে দেয় যে এইচ এর মানটা 50 মিটার, এক্স এর মানটা 20 মিটার, আমার মনে হয় যে তোমাদের করতে অসুবিধা হবে না। তো তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি এটা তোমাদেরকে দিয়ে দিলাম যে বস্তুটার ভর যদি 50 কেজি, সরি বস্তুটার ভর যদি 5 কেজি হয় আর বস্তুটা যদি 50 মিটার উপর থেকে পড়ে, তাহলে বস্তুটা শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে কিনা। এক্স এর মানটাও তোমরা এই মানটা ব্যবহার করবা 20 মিটার। এটা বাড়ির কাজ করে তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা, কারো অসুবিধা হলে সেটাও কমেন্টে জানাবা। এটা খুব তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট টপিক, কেউ না বুঝলে অবশ্যই অবশ্যই এটা আমাকে নক করবা, না বুঝলে পরীক্ষায় প্রশ্ন মিস করারও সম্ভাবনা থাকবে তোমাদের। সবাই ভালো থাকবা আর পরীক্ষার প্রস্তুতি নিবা। আল্লাহ হাফেজ।